মহিলা সংরক্ষণ বিল পাশের আবহে শুক্রবার অনুষ্ঠিত ক্রীড়ায় নারী বিষয়ক সেমিনার। উদ্যোক্তা জাতীয় মহিলা কমিশনের সহায়তায় রাজ্য মহিলা কমিশন প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত এই সেমিনারে বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চার মহিলা ক্রীড়াবিদকে সংবর্ধনা প্রদান করা হয়। লোকসভার পর রাজ্যসভায় বিনা বাধায় মহিলা সংরক্ষণ বিল পাশ হয়েছে। স্বাভাবিকভাবেই এ নিয়ে গোটা দেশে মহিলাদের মধ্যে একটা বাড়তি উদ্দীপনা রয়েছে। মহিলা সংরক্ষণ বিল পাশের আবহে শুক্রবার রাজধানী প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল ক্রীড়ায় নারী বিষয়ক সেমিনার। সেমিনারে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন পেশার মহিলারা অংশ নেয়। জাতীয় মহিলা কমিশনের সহায়তায় রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে সংশ্লিষ্ট সেমিনারে রাজ্য বিধানসভার চিফ হুইপ কল্যাণী রায়, মহিলা রাজ্য কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, বিশিষ্ট শিক্ষাবিদ অরুণোদয় সাহা অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী রায় ক্রীড়ায় নারীদের অগ্রগতি এবং সম্ভাবনার যাত্রা, ক্রীড়াক্ষেত্রে নারীদের সমস্যা ও চ্যালেঞ্জ, খেলাধুলোয় নারীদের সমর্থন ও ক্ষমতায়নের বিভিন্ন বিষয় তার বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন। মহিলা কমিশন আয়োজিত একটি অনুষ্ঠান ওমেন ইন স্পোর্টস, অর্থাৎ খেলাধুলায় মহিলাদের ভূমিকা এবং তাদের সুবিধা, তাদের অসুবিধাগুলো কোন জায়গায় সেগুলো চিহ্নিত করাতে, মহিলাদের ক্রীড়া জগতে বা খেলাধুলা মহিলাদের ভূমিকা একটা সুন্দর সময় উপযোগী একটা শীর্ষক আলোচনার সুযোগ আমরা পাচ্ছি এবং এখানে অনেক ছাত্রীরা রয়েছেন, অনেক খেলোয়াড়রা রয়েছেন। একটা সুন্দর অনুষ্ঠান আইনে পরিণত হোক এবং এই রাজ্যের কোনায় কোনায় যেখানে মহিলা খেলোয়াড়রা রয়েছেন তাদের, তারা যেন আরও বৃহত্তর জগতে খেলার সুযোগ পায়, তার জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে প্রয়াস চালিয়েছেন আরও যাতে তাদের সমস্যাগুলো আমরা দূর করে তাদের জন্য এগিয়ে দিতে পারি, সেটাই আজকে এখানে আলোচিত। এদিনকার সেমিনারে রাজ্যের চারজন মহিলা ক্রীড়াবিদকে সংবর্ধনা প্রদান করা হয়। তাঁদের উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক সহ স্মৃতি স্মারক হাতে তুলে দেন সেমিনারের অতিথিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।